কিন এভি হত্যাকাণ্ড ঘটিছি কিভাবে কেউ পরিস্থিতি সেভাবে করা চিন্তা বি করলে পুলিশ র তদন্ত কুছে ଆମେ ଏଥିପାଇଁ କହୁଛୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ଯେ ସମାଜର ସଭ୍ୟ ସମାଜରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ନିଜ ସମ୍ପର୍କର ସମ୍ପର୍କରେ ତିକ୍ତତା ଆସୁଛି ଏବଂ ରକ୍ତର ସମ୍ପର୍କକୁ କେହି ବି ବୁଝିପାରୁନାହାଁନ୍ତି ସେସବୁକୁ ହତ୍ୟାକାଣ୍ଡ ପରି ଗୋଟେ ଜଘନ୍ୟ ହତ୍ୟାକାଣ୍ଡ ପରି ଗୋଟେ ରାସ୍ତା ଆପଣାଉଛନ୍ତି ଏଥିପାଇଁ କହିଛୁ ବର୍ତ୍ତମାନ ଯିଏ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ଯଦି କଥା କହିବି ଆଜି ଗୋଟିଏ ଚାଞ୍ଚଲ୍ୟ ସୃଷ୍ଟି ଘଟଣା ଘଟିଛି ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ଖଲିକୋଟ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ତୋଟା ଗାଁ ଯେଉଁ ରହିଛି ସେଠାରେ ଯିଏ ସୂର୍ଯ୍ୟ ପାହାନ ତାଙ୍କୁ ଅତି ନିର୍ମ ଭାବେ ହତ୍ୟା କରିଛନ୍ତି ତାଙ୍କର ନିଜ ସ୍ତ୍ରୀ ଏବଂ ତାଙ୍କ ଦୁଇ ପୁଅ ଏଭଳି ଘଟଣା ବର୍ତ୍ତମାନ ଏବେ বর্তমান যেত আসিলা ঘটনা সামনা আসিলা সেত সেই অঞ্চল গোটে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা সব মহল নিন্দা করাইছে কিনা এপারু যে কো পিস্থিতরে তাত্যা করদি বা কিছু স্পষ্ট হয়ে নিজ যা প্রাথমিক তদন্ত জনা পড়ছে যে পুলিশ যা সূচনা যে দুই পুয় এবং যে স্ত্রী নিজ স্বামীকে এবং বাপাকে যে মারিলে তার কারণ হোচি যে দীর্ঘ পনেরো বর্ষ ধরে তা দুই পুয় এবং স্ত্রী কু অতি মানসিক শারীরিক নির্য সূচনা দেতিৰে অতিষ্ঠ হৈ এই হত্যাকণ্ড ভিহাই থাকে অনুমান কৰা পুলিচ যা সূচনা দে বৰ্তমান দুই পুনৰ স্ত্ৰীক বৰ্তমান এবাৰ থানে খলিকোট থানা অটক ৰখি অধিক পচৰা উচৰা কৰা শ্মশান ৰচি তোট গাঁও শ্মশান ৰছে শ্মশান পাখেৰে য'ত ৰক্তু জড়ব অৱস্থাৰে যিহেতু সূৰ্য পাহানৰ মৃতদেহ পাৰিছে বৰ্তমান এবাৰ টিম আছে পহঁচিছে তাৰপিছত সন্ধানী কুকুৰ আছে পহঁচি তাক ছানমিন আৰ